তাদের কি বলবেন হাইকোর্টের নির্দেশ কতক্ষণ কর্মসূচি করতে চান শুভেন্দু অধিকারী তা আদালতকে জানাতে হবে আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি ঘটনাচক্রে গত বছরের পাঁচ থেকে এক শূন্য অক্টোবর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শূন্য শূন্য দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন আদালতে সেই কর্মসূচির কথাই বলা হয়েছে বলে মনে করা হচ্ছে চলতি মাসে লোকসভা ভোট পরবর্তী হিংসা মামলায় আক্রান্তদের নিয়ে রাজভবনের কাছে কর্মসূচি করতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশ ওই অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন তিনি বিচারপতি সিংহ রাজভবনের পরিবর্তে বিকল্প জায়গার নাম দিতে বলেন বৃহস্পতিবার শুভেন্দুর আইনজীবী জানান রাজ্য পুলিশের ডিজির অফিসের সামনে ধর্না দেওয়ার অনুমতি দেওয়া হোক ভবানী ভবন ও নবান্ন এই দুটি জায়গায় ডিজির অফিস রয়েছে যে কোনো একটি জায়গায় শুভেন্দু অনুমতি চান কিন্তু তাতেও আপত্তি জানান রাজ্যের আইনজীবী শুভেন্দুর আইনজীবী বিল্ল ভট্টাচার্য আদালতকে জানান রাজভবনের অদূরে শুভেন্দু যেখানে ধর্নায় বসার আর্জি জানিয়েছিলেন গত অক্টোবর মাসে সেখানেই ধর্নায় বসেছিলেন তৃণমূল নেত্রের একাংশ এরপর তৃণমূলের অক্টোবরের কর্মসূচির প্রসঙ্গ তুলে বিচারপতি সিংহের মন্তব্য রাজভবনের সামনে কেউ পুলিশ নিয়ে গিয়ে ধর্না দিচ্ছেন তারপরেও পুলিশ তাঁদের সরিয়ে দেয়নি ওই একই জায়গায় অন্যেরা কর্মসূচি করতে গেলে মারধর